আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা, আমরা শুরু করছি 2024 সালে রাক্ষুসে মাসের ডেলিভারি, অর্থাৎ ভেটকি মাছ। এটা কোরাল মাছ বলা হয় বা পাতারি মাছ বলা হয়। আমাদের কাছে বর্তমানে আপনারা 2 থেকে 4 ইঞ্চি নতুন পোনা 24 সালে ভেটকি মাছের পোনা পাবেন। একটু বলে রাখা উচিত, ভেটকি মাছ প্রতি শতাংশে একক চাষের জন্য 30 থেকে 40 পিস, মিশ্র চাষের জন্য 10 পিস চাষ করতে পারেন, এবং রাক্ষসী মাছ চাষ করতে হলে আপনাকে পর্যাপ্ত খাবার ছোট মাছ স্টক করতে হবে, এবং আপনারা মিশ্র চাষ পদ্ধতিতে ভেটকির সাথে দিতে পারেন চিতল মাছ। সেই ক্ষেত্রে আপনারা ভেটকি দেবেন প্রতি শতাংশে 20 পিস এবং চিতল মাছ দেবেন প্রতি শতাংশে 15 পিস, এবং মজুতকালীন পোনার সাইজ 3 থেকে 4 ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয়। তো প্রতি শতাংশে আপনারা 35 থেকে 40টা চিতল বা ভেটকি মাছ দিতে পারেন, এবং সাথে সাথী ফসল হিসেবে আপনারা যে মাছগুলো দিবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই। তবে রাক্ষুসে মাছ চাষ করার পূর্বে আপনাকে অবশ্যই দুটো পুকুর থাকতে হবে, একটা সরাসরি রাক্ষুসের কালচার পুকুর, এবং আরেকটি হচ্ছে আপনার এদের খাদ্য বা যে কোনো ছোট মাছের পোনাটাকে নার্সিং করার জন্য। এটা চিতল মাছ, 2024 সালে এটা ফিমেল চিতল। তো এই চিতল মাছ আপনারা, এই চিতল এবং যে ভেটকি দেখলেন, এটা আপনারা 20x20 ভেটকি 20, চিতল 15টা আপনারা চাষে দিতে পারেন একক চাষের জন্য, এবং এই সাইজের পোনা মজুত করলে সবচেয়ে ভালো হবে, এবং এর থেকে বড় পোনা মজুত করলে আরও বেশি ভালো হবে। চিতল মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই ফিমেল চিতল দিতে হবে। ফিমেল চিতল দিলে মাছের গ্রোথটা খুব দ্রুত পাওয়া যায়, এবং বিদ্যুৎ মৎস্যনার স্যার আপনাদের ফিমেল মাছের পোনা বা ফিমেল চিতল পোনা নিশ্চিত করে যে ফিমেল দিতে পারবে ইনশাল্লাহ। কারণ আমাদের মাছ নিজেরা আমরা স্টক করে নার্সিং করি এবং সেখান থেকে পোনা বিক্রি করি, এবং এদের খাদ্য, এদের মল থেকে প্রচুর পরিমাণে প্লাংটন তৈরি হবে, এবং তলদেশ পরিবেশ ঠিক রাখার জন্য আপনারা এই সাইজের লোনা টাংরা, যা কেজিতে 2500 পিস, এমন লোনা টাংরা প্রতি শতাংশে দেবেন কত পিস জানেন? প্রতি শতাংশে দেবেন 500 থেকে 700 পিস, প্রতি শতাংশে 500 পিস বা 700 পিস, যা কেজিতে 2 থেকে 2500 লাইন। তো এই সাইজের মাছ দিলে ওই 3-4 ইঞ্চি চিতল ভেটকে এদেরকে খেতে পারবে না, তাহলে পুকুরের তলদেশ ঠিক রাখবে, এবং একই খাদ্যে একই সিস্টেমে এই মাছগুলো আপনারা 1 বছরে 15 থেকে 20 টাকা কেজি হবে, যার বাজার মূল্য আপনারা 500 থেকে 700 টাকা বা 600 টাকা 700 টাকা বিক্রি হয়, এবং এর সাথে দিতে প্রতি শতাংশে 5টা করে G3 রুই মাছ। কী সাইজে দেবেন? এমন সাইজে, কেজিতে 8টি 10টি 12টি সাইজের এমন সাইজে G3 রুই মাছ আপনাকে মজুত করতে হবে, কারণ এই যে প্লাংটন তৈরি হবে, প্লাংটনটা আসলে রুই মাছ খাবে, এবং এতে এ থেকে একটা বড় অঙ্কের আপনার বাড়তি ইনকাম আপনি পেয়ে যাবেন বছর শেষে। এবং এর সাথে দিতে হবে আপনাকে কাতল দিতে হবে, কাতল দিতে হবে প্রতি শতাংশে 3 পিস করে, 3 পিস করে কাতল দিবেন, আপনার কাতলের সাইজ হবে 100 গ্রাম বা 150 গ্রাম বা 200 গ্রাম সাইজে পোনা মজুত করবেন, এবং শতাংশ প্রতি আপনার 3 টাকার মজুত করবেন, এবং এর সাথে দেবেন আপনারা লোকাল বা দেশি সিলভার অথবা চায়না সিলভার, যেটা আমাদের কাছে বর্তমানে মজুত আছে। এই চায়না সিলভারটা আপনারা দেবেন প্রতি শতাংশে 2 পিস বা দেশি সিলভার দেবেন প্রতি শতাংশে 2 পিস। এভাবে চাষ করে আপনি সঠিক ব্যবস্থাপনা করলে ইনশাল্লাহ বছর শেষে একটা বড় অঙ্কের বেনিফিট আশা করবেন। তবে কালচার পুকুরের আয়তন আপনার 60 থেকে 1 একর হলে ভালো হয়। বিস্তারিত তথ্য বা পুনর অর্ডারের জন্য আমার স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন করবেন, এবং ইনশাল্লাহ কথা হবে।